স্বাগত শিক্ষার্থীরা আজ আমাদের অনলাইন ক্লাসের আলোচনায় কর্মকারক কর্তিকারক সম্পর্কে আমরা আগেই জেনেছি এবার আসবো কর্মকারক সম্পর্কে কর্তা অর্থাৎ যে ক্রিয়া সম্পন্ন করে সেই কর্তা ক্রিয়া সম্পন্ন করার সময় এক বা একাধিক বিষয়কে আশ্রয় বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে যে বিষয়কে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাই হল কর্মকারক যেমন আমরা যদি বলি ভারত ক্রিকেট খেলছে এখানে খেলার বিষয়টা হচ্ছে ক্রিকেট তাই এই ক্রিকেট কথাটি হলো কর্মকারক এবার আমরা কর্মকারক সম্পর্কে বোর্ডে লেখা তথ্যগুলি একটু বুঝে নিতে চেষ্টা করি প্রথমেই রেখা যে দেখো কর্ম শব্দটির প্রকৃতি প্রত্যয় যুক্ত মন প্রত্যয় করে হয়েছে কর্ম অর্থাৎ করা যেটা করা হয় সেটাই হচ্ছে কাজ সেটাই হচ্ছে কর্ম তাহলে ক্রিয়াপদ এবং কর্মপদের মধ্যে পার্থক্য কোথায় ক্রিয়া হচ্ছে করা বা হওয়া কিন্তু যা করা বা হওয়া হয় সেটি হলো কর্ম যেমন আমরা যদি বলি রিনা বই পড়ছে তাহলে এখানে পড়ছেটা হলো ক্রিয়াপদ কিন্তু বই পড়ছে এখানে বইটা হলো কর্মপদ এবার বিষয়টিকে পরিষ্কার করার জন্য আমরা চেনার উপায় হিসেবে ক্রিয়াপদকে যে জিনিসগুলো দিয়ে প্রশ্ন করলে কর্মপদটা পাব তাদের দেখে নিতে পারি মূলত দুটি জিনিস এবং সর্বোচ্চ তিনটি জিনিস দিয়ে প্রশ্ন করলেই কর্মপদ চেনা যায় বাক্যস্থ সমাপিকা ক্রিয়াকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি বা কাদের দিয়ে প্রশ্ন করি তাহলে যে পদটি পাওয়া যায় সেটি হলো কর্মপদ ধরো আমি বললাম ভলু মাছ ধরছে তাহলে এখানে ধরছে সমাপিকা ক্রিয়া তাকে প্রশ্ন করো কি ধরছে তাহলে উত্তরে কিন্তু একটাই জিনিস পাবে সেটি হলো মাছ তাহলে মাছ হচ্ছে এখানে একটি কর্মপদ এবার কর্মকারকের সংজ্ঞায় লেখা আছে যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে কর্মকারক বলে আমরা আগেই বলেছি কারক হলো আসলে ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থ অন্য পদের সরাসরি সম্পর্ক তাই যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করলো তার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটাই হলো কর্মকারক কর্মপদকে চেনার আরেকটি উপায় হচ্ছে এর বিভক্তি কর্মকারকে সাধারণত কে বা রে বিভক্তির ব্যবহার হয়ে থাকে এছাড়া অন্যান্য বিভক্তির ব্যবহার আসে তাদের সম্পর্কে আমি পরে বলছি তবে কর্মকারকের মূল বিভক্তি হলো কে বা রে এবার আসি যে কর্মকারকের প্রকারভেদ কর্মকারক মূলত দশটি ভাগে বিভক্ত তাদের সম্পর্কে এক এক করে জেনে নেওয়া যাক প্রথম বিভাগে আছে মুখ্য কর্ম ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কী তাহলে তার উত্তরে যে প্রাণীবাচক বা বস্তুবাচক পদ আসে তাই হলো মুখ্যকর্ম ইংরেজিতে বললে ডাইরেক্ট অবজেক্ট যেমন মা রামকে ভাত দিচ্ছেন এখানে দেখো দিচ্ছেন সমাপিকা ক্রিয়া তাকে প্রশ্ন করো কী দিচ্ছেন উত্তরে একজনকেই পাবে সেটি হলো ভাত এর বৈশিষ্ট্য কি এটি অপ্রাণীবাচক বা বস্তুবাচক তাই একে বলবো আমরা মুখ্য কর্ম। ঠিক দ্বিতীয় অংশ এখান থেকে যেটা গৌণ কর্ম। ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কাকে বা কাদের দিয়ে তার উত্তরে যে প্রাণীবাচক পদটি আসে তাকে আমরা বলবো গৌণ গৌণকর্ম ইংরেজিতে বললে ইনডাইরেক্ট অবজেক্ট এই বাক্য থেকে আমি বলতে পারি কাকে দিচ্ছেন তাহলে দেখো যে উত্তরটি আসবে সেটি কিন্তু ভাত নয় সেটি হলো রামকে তাহলে এই রামকে হল গৌণকর্ম এখন পরীক্ষায় আরেকটি প্রশ্ন আসে মুখ্যকর্ম এবং গৌণকর্মের মধ্যে পার্থক্য লেখ পার্থক্যটি এখানে পরিষ্কার মুখ্যকর্ম অপ্রাণীবাচক বা বস্তুবাচক হয় গৌণকর্ম প্রাণীবাচক হয় মুখ্যকর্মে বিভক্তির ব্যবহার ঘটে এবং গৌণকর্মে কে বিভক্তির ব্যবহার ঘটে মুখ্যকর্মকে চিনতে গেলে ক্রিয়াপদকে কী দিয়ে প্রশ্ন করতে হয় গৌণকর্মকে চিনতে গেলে বা কাদের দিয়ে প্রশ্ন করতে হয় এইভাবে আমরা মুখ্য কর্ম এবং কর্ম সম্পর্কে জানলাম এর পরের ভাগ হচ্ছে উদ্দেশ্য কর্ম অনেক সময় বাক্যে একটি কর্মের দ্বারা ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয় না আর একটি কর্মকে পরিপূরক হিসেবে ব্যবহার করতে হয় এক্ষেত্রে বিভক্তিযুক্ত প্রথম কর্মকে বলে উদ্দেশ্য কর্ম যেমন আমরা সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলি এই বাক্যে দেখো ক্রিয়ার কাজ হচ্ছে বলা এই বলাটা হচ্ছে দুজন আছে সুভাষচন্দ্র বসু আর নেতাজি তো এখানে আমরা বললাম যে উদ্দেশ্য কর্ম সম্পর্কে যে একটি কর্মের দ্বারা ক্রিয়ার কাজ সম্পূর্ণ না হলে আর একটি পরিপূরক কর্ম ব্যবহার করতে হয় তো বিভক্তিযুক্ত প্রথম কর্ম হচ্ছে উদ্দেশ্য কর্ম। তাই বিভক্তিযুক্ত হচ্ছে এখানে কে বিভক্তি সুভাষচন্দ্র কথাটি তাই এটি হবে উদ্দেশ্য উদ্দেশ্যকর্ম আর আর আরেকটি আছে বিধেয় কর্ম সে বিধেয় কর্মের সংজ্ঞায় বলতে হবে যখন একটি বিভক্তিহীন বিশেষ্য পদ বাক্যের অন্য কর্মের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে বলে বিধেয় কর্ম অর্থাৎ এখানে বিভক্তিন হচ্ছে নেতাজি তো এই নেতাজি হচ্ছে কি না আমার এখানে বিধেয় কর্মে উদাহরণ এরপরে আসছি কর্ম। উজ্জ্ব বলতে নিশ্চয়ই বুঝতে পারছো উপস্থিত নেই কিন্তু আমরা তার উপস্থিতি বুঝতে পারি যদি কোনো দ্বিকর্ম ক্রিয়া দ্বি মানে দুটো কর্ম আছে এরকম ক্রিয়ার একটি কর্ম উজ্জ্ব থাকে তাকে বলা হয় কর্ম যেমন ঘোড়াটা দশ বছর ধরে টানছে এখানে টানছে বললে আমরা বুঝতে পারি যে এটা গাড়ি টানার কথাই বলা হচ্ছে এখানে উজ্জ রয়েছে গাড়ি এই কর্মটি উজ্জ্বল রয়েছে বলে একে একে আমরা বলব উজ্জ্বকর্ম আজ স্যার পড়াপাড়ার জন্য একটি চকলেট দিলেন এখানে চকলেটটা নিশ্চয়ই কাকে দেওয়া আছে সেই ক্রিয়াপদই বুঝিয়ে দিচ্ছে যে কর্তার অনুসারী হয়ে যে আমাকে তাই আমাকে এখানে উজ্জ্ব রয়েছে তাই এটাও হবে উজ্জ্বকর্মের উদাহরণ পরেরটিতে আসছি সমধাতুজ কর্ম বা ধাত্তর্থক কর্ম একই ধাতু থেকে কর্ম এবং ক্রিয়াপদ উৎপন্ন হলে তাকে আমরা বলবো সমধাতুজ বা ধাতর্থক কর্ম যেমন উদাহরণ তিনি বিজয়ীর হাসি হাসছেন এই বাক্যে যদি আমরা লক্ষ্য করি যে তিনি বিজয়ীর হাসি হাসছেন এখানে হাসি অর্থাৎ কি হাসছেন না হাসি আর হাসছেন হচ্ছে ক্রিয়াপদ এই দুজনে এসছে কোথা থেকে হস ধাতু থেকে হস ধাতু থেকে দুজনেরই উৎপত্তি কর্মপদ এবং ক্রিয়াপদ যদি একই ধাতু থেকে আসে তাহলে তাকে আমরা বলবো কর্ম বা সমধাতুজ কর্ম উইনসন বোর্ড কী দৌড় দৌড়ালো এখানে দৌড় এবং দৌড়ালো একই জায়গা থেকে আসছে সে আজ কি ঘুম ঘুমিয়েছে তাহলে ঘুম ঘুমিয়েছে মেয়েটি কি কান্নাই কাঁদল তাহলে এই সবগুলি হল সমধাতুজ কর্মের উদাহরণ এরপরে আসি সাতের দাগে অক্ষুণ্ণ কর্ম অক্ষুণ্ণ কর্ম বিষয়টি কি না করতে মুখ্য ও গৌণকর্ম যদি কর্ম এবং ভাববাচ্যে অক্ষুণ্ণ থাকে অর্থাৎ অপরিবর্তিত থাকে তাহলে সেই কর্ম দুটিকে বলা হবে অক্ষুণ্ণ কর্ম যেমন পিতা পুত্রকে আদেশ করলেন এটি কর্তৃবাচ্যে অক্ষুণ্ণ কর্মের সংজ্ঞায় আমি বলেছি কর্তৃবাচ্যের মুখ্য এবং গৌণকর্ম যদি কর্ম এবং ভাববাচ্যে অক্ষুণ্ণ থাকে অপরিবর্তিত থাকে তাহলে সেই কর্ম দুটোকেই বলা হবে অক্ষুণ্ণ কর্ম এখানে দেখো পিতা পুত্রকে আদেশ করলেন এখানে আদেশ মুখকর্ম পুত্রকে গৌণকর্ম এরা যখন কর্মবাচ্যতে পরিবর্তিত হচ্ছে তখন দেখো পিতার দ্বারা পুত্রকে আদেশ করা হলো কিন্তু লক্ষ্য করো পুত্রকে যেমন ছিল তেমনই আছে আদেশ যেমন ছিল তেমনই আছে ফলে পরিবর্তিত এই কর্মটিকে বলা হবে অক্ষুণ্ণ কর্ম তবে মনে রাখবে যে অক্ষুণ্ণ কর্মের উদাহরণ দেওয়ার সময় সবসময় কর্মবাচ্য বা ভাববাচ্য থেকে উদাহরণটি দিতে হবে কর্তৃবাচ্যের উদাহরণটা দিলে হবে না এর পরে আসছি বাক্যাংশ কর্ম আঠের দাগে বাক্যাংশ কর্ম হচ্ছে কোনো বাক্যের অংশ অর্থাৎ নাউন ফেজ অ্যান্ড অবজেক্ট যেটা বিশেষ ধর্মী হয়ে বাক্যের কর্মরূপে প্রযুক্ত হলে তাকে বাক্যাংশ কর্ম বলে যেমন চিবিয়ে চিবিয়ে কথা বলা আমি পছন্দ করি না তাহলে আমি কি পছন্দ করি না চিবিয়ে চিবিয়ে কথা বলা এই যে চিবিয়ে চিবিয়ে কথা বলা এই পুরোটা একটা বাক্যাংশ এটা কর্মরূপে প্রযুক্ত হচ্ছে তাই একে আমরা বাক্যাংশ কর্ম বলে বলবো পরের ভাগ হচ্ছে উপবাক্যীয় কর্ম জটিল বাক্যের যে অপ্রধান উপবাক্যটি যদি প্রধান উপবাক্যের ক্রিয়ার কর্মরূপে প্রতীয়মান হয় অর্থাৎ স্পষ্ট হয় তবে সেই উপবাক্যকে আমরা বলবো উপবাক্যীয় কর্ম ইংরেজিতে বললে নাউন ক্লজ অ্যাজ এন অবজেক্ট বাক্যাংশ কর্ম হচ্ছে নাউন ফেস অ্যাজ এন অবজেক্ট আর এটা হচ্ছে নাউন ক্লজ অ্যাজ এন অবজেক্ট উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সততাই শ্রেষ্ঠ পন্থা এ কথা নিশ্চিত যেন তাহলে সততাই শ্রেষ্ঠ পন্থা এটি হচ্ছে একটি উপবাক্যীয় কর্মের উদাহরণ জটিল বাক্যের অপ্রধান উপবাক্যটা প্রধান উপবাক্যের ক্রিয়ার কর্মরূপে স্পষ্ট হলে তখন তাকে বলবো আমরা উপবাক্যীয় কর্ম আর শেষ একটু দেখা যাচ্ছে না কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটি হলো বিপসা কর্ম বিপসা কতার অর্থ পুনঃ বা বারবার এখানে বারবার বলতে একের বেশি দীরুক্ত কর্মই হলো বিপসা কর্ম অর্থাৎ পরপর দুবার একই কর্মপদ ব্যবহার হলে তাকে বলবো আমরা বিপসা কর্ম যেমন জনে জনে ডেকে পাঠানো হলো এখানে কাকে পাঠানো হলো না জনি জনে অর্থাৎ জন কথাটি পরপর দুবার ব্যবহৃত হচ্ছে যা যা চেয়েছিলে সব পেয়েছো এখানে যা যা হচ্ছে বিপসা কর্মের উদাহরণ কাকে কাকে বলবে ঠিক করো এখানে কাকে কাকে হলো বিপসা কর্মের উদাহরণ এছাড়া এই দশটি বিভাগ ছাড়া কর্ম কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্মকে বলা যায় কর্তারূপী কর্ম বা কর্ম কর্তৃবাচ্যের কর্ম এবার আসি কর্মকারকে যে বিভক্তির কথা বলেছিলাম বিভক্তি অনুসর্গ সেখানে আমরা একটু যদি চোখ বুলিয়ে নেই তাহলে দেখতে পাব কর্মকারকের মূল বিভক্তি কিন্তু কে বা রে কবিতার ক্ষেত্রে রে নালে কে বিভক্তি তবে কর্মকারকে শূন্য বিভক্তির প্রয়োগও অজস্র ঘটে যেমন বক মাছ খায় এখানে মাছ যে শব্দটি ব্যবহার হলো সেটি শূন্য বিভক্তির উদাহরণ কে বিভক্তি তো প্রচুর রয়েছে খিটাকে আনতো এখানে পাখিটা কে কিংবা তাকে অবজ্ঞা করো না তাকে আবার কর্মকারকে এ বিভক্তিরও অনেক ব্যবহার রয়েছে পুলিশে খবর দাও গুরুজনে ভক্তি করবে এখানে পুলিশ তার সঙ্গে এ বিভক্তি গুরুজন এ বিভক্তি রয়েছে আবার অন্তস্থ বিভক্তি ব্যবহারও যথেষ্ট যেমন মা তোমায় কতদিন দেখিনি এখানে তোমায় এটি হচ্ছে অন্তস্থ বিভক্তির উদাহরণ এছাড়া তে বা এতে বিভক্তিরও যথেষ্ট প্রয়োগ লক্ষ্য করা যায় মানুষ হাসতে ভুলে গেছে এখানে হাস তার সঙ্গে তে বিভক্তি রয়েছে র বা এর বিভক্তি দেবতার পূজা করো এখানে রবিভক্তির উদাহরণ রয়েছে তো এভাবে তিনি জাতির ত্রাণকর্তা এটাতেও রবিভক্তির উদাহরণ রয়েছে অনুসর্গ সচরাচর ব্যবহার হয় না তবে দু একটি ক্ষেত্রে অনুসর্গের প্রয়োগ লক্ষ্য করা যায় যেমন থেকে অনুসর্গ যাদুকর কাগজ থেকে টাকা বানাতে পারে হ্যাঁ তো কোথা থেকে সেখানে হচ্ছে কাগজ থেকে যদিও থেকেটি হচ্ছে আমাদের অপাদান কারকের অনুসর্গ পাঁচ টাকা থেকে পঁচিশ টাকা করা যায় এখানেও থেকে হচ্ছে গিয়ে কর্মকারকের রূপে ব্যবহৃত হচ্ছে তো কর্মকারক মূলত এই পর্যন্ত তবে কর্মকারকের মূলত যেগুলি পড়ে সেগুলি হচ্ছে মুখ্যকর্ম গৌণকর্ম সমধাতুজ কর্ম এবং বিপসা কর্ম এই চারটি জায়গা খুব ভালো করে উদাহরণ সহকারে প্রস্তুত থাকতে হবে এগুলো দিয়ে প্রায়ই পরীক্ষায় প্রশ্ন আসি ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত